হ্যালো গাইজ আজ কে চর্চা হনওয়া হে আপ সবই থামনাকে দেখ সমাজ সকতে হ্যাঁ কেউ কি উই আর গোয়িং টু লন স্পোকেন ইংলিশ স্পোকেন হিন্দি ওয়ার্ল্ড টুগেদা আমরা প্রতিনিয়ত স্পোকেন ইংলিশ এবং স্পোকেন হিন্দি ক্লাসটি ভিডিও আপলোড করছি যারা স্পোকেন ইংলিশ এবং স্পোকেন হিন্দি অর্থাৎ হিন্দিতে কথা এবং ইংলিশে কথা বলা শিখতে চায় তারা এই ভিডিওগুলোকে প্রতিনিয়ত দেখবে তাহলে তারা অনায়াসে শিখতে পারবে শুধু তাই নয় কারণ কিছু কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড দিয়েও আছে ইংরেজিতে যে ওয়ার্ডগুলো যদি মুখস্থ করে তাহলে ইংরেজি ভাষাটা অনেকটা ক্যাপচার হয়ে যাবে তাহলে আমরা এসো প্র্যাকটিস করি বোম্বাই ইহা সে কিতনি দূর হে বোম্বাই একটা জায়গার নাম ইহা সে মানে এইখান থেকে ইহা মানে এখান সে মানে থেকে কিতনি মানে কতটা দূর হে মানে দূরত্ব বোম্বাই এখান থেকে কতটা দূরত্ব বলার সঙ্গে সঙ্গে ওয়ার্ড মিনিংগুলো যদি মুখস্ত করা যায় তাহলে হিন্দি অনেকটা সহজ হয়ে যাবে বোম্বাইয়ের জায়গায় আমি অন্য একটা জায়গা লাগাতে পারি সেটা কলকাতা বা দাসের চক পাইকমারি ইত্যাদি তাহলে বোম্বাই ইহাসে মানে বোম্বাই এখান থেকে কিতনি মানে কতটা দূরে আমরা ইংলিশে কী বলবো হাউ ফার ইজ ইট হাউ ফার ফার মানে হচ্ছে দূরে হাউ মানে কতটা হাউ ফার মানে কতটা দূরে ইজ ইট এটা হয় ফ্রম বম্বে বম্বে হইতে তাহলে আচ্ছা বোম্বাই ইহা আছে কিতনে দূরে আমরা ইংলিশে বলবো হাউ ফার ইজ ইট ফ্রম বম্বে নেক্সট বাক্য আফ আপ মানে আপনি ওহা মানে ওখানে কব তাক কব মানে কত তক মানে পর্যন্ত কত দিন পর্যন্ত রুকেঙ্গে মানে থাকবেন আপ ওহা কব তক আপনি সে বোম্বেতে কতদিন থাকবেন হাও লং হাও মানে কত লং মানে হচ্ছে লম্বা বা কত দিন হাওলং মানে কতদিন। দিন উইল ইউ বি দেয়ার উইল ইউ বি বি মানে হবে আপনি হবেন দেয়ার মানে সেখানে মানে আপনি সেখানে কতদিন থাকবেন হাওলং লং উইল ইউ বি দেয়ার লগভগ লগভগের বাংলা মানে হচ্ছে প্রায় লগভ এক হপ্তাহ বা এক সপ্তাহ মানে প্রায় আমরা এক সপ্তাহ থাকবো ইংলিশে কি বলবো অ্যাবাউট মানে প্রায় ইংলিশে অ্যাবাউট আমরা প্রায় অ্যাবাউট মানে চারিদিকে অ্যাবাউট মানে সম্বন্ধে এখানে প্রায় হবে অ্যাবাউট আ উইক এক সপ্তাহ ধরে থাকবো সেখানে তাহলে কী বললাম লগভাগ এক সপ্তাহ বা এক সপ্তাহ অ্যাবাউট এ উইক ইংলিশে বলবো অ্যাবাউট এ উইক মেই মানে আমি ভি ভি কখন বসে আমরা স্পোকেন ইংলিশ এবং স্পোকেন হিন্দি শেখার ফাঁকে ফাঁকে কিছুটা করে গ্রামার শিখব যাতে সহজেই এবং শুদ্ধভাবে বলার বলতে পারি যেমন ম্যাই ভি ভি কখন বসে না যখন ও অর্থে ব্যবহৃত হয় আমি ও তুমি ও এই যে ও আছে ওর ক্ষেত্রে সে ওয়ার্ডটার মানে যেই ওয়ার্ডগুলোর পাশে ও থাকবে ঠিক সেই ওয়ার্ডের পাশে আমরা ভি বসাবো হিন্দিতে ভি ইংলিশে কী বসাবো অলসো দুটো মানে একই তাহলে মেয়াই ভি মানে আমিও তুম ভি মানে তুমিও তাহলে ম্যই ভি মানে আমিও বোম্বাই যা রাহা হো আমিও বোম্বাইয়ের যাইতেছি এইখানে এর সঙ্গে রাহা কখন বসে সেটাও বলিয়ে দিয়েছিলাম এটা একটা গ্রামার্টিক্যাল বিষয় রাহা হচ্ছে একটা কন্টিনিউ টেন্স যে টেন্সে খাইতেছি যাইতেছি এরকম যদি হয় হর্ষ তো থাকে তাহলে সেই টেন্সটাকে আমরা বলবো কন্টিনিউ টেন্স আর সেই ক্ষেত্রে আমরা ভারবেন লাস্টে রাহা বসাবো তাহলে মেয়ে যা রাহা মানে আমি যাইতেছি মেয়ে খা রাহা মানে আমি খাইতেছি মেয়ে পড়া রাহা আমি পড়িতেছি তাহলে মেয়ে যা রাহাহু আমি যাইতেছি ইংলিশে গেলব বলবো আই এম মানে আমি হই অলসো বললাম হিন্দিতে ভি মানে ও ইংলিশে অলসো মানে ও মানে আমিও ও অলসো মানে ও গোয়িং টু বম্বে মানে বম্বে যাচ্ছি যারা অনেক মানে নতুন যারা শিখছে যে সমস্ত ছাত্র বা ছাত্রী নতুন যারা এগুলো শিখছে তাদের খুব উপকার হবে এমনকি বাচ্চা ছেলে মেয়েদের উপকার হবে এই কারণেই কারণ আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বলছি তারা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংগুলোকে ভালো করে মিনিংগুলোকে যদি মুখস্ত করে নিতে পারে তাহলে একসঙ্গে দুটো ভাষা শেখা হয়ে যাবে আর এই দুটো ভাষা তো খুবই ইম্পর্ট্যান্ট কারণ ভারতবর্ষে এই দুটো ভাষা গুরুত্বটা বেশি যে কোনো এক্সাম যে কোনো পরীক্ষাতে সে নিচু লেবেল থেকে উঁচু লেবেলে যাই হোক না কেন এই দুটো ভাষা গুরুত্ব অনেকটা রয়েছে তার জন্য আমাদেরকে ছোটোকাল কাল থেকেই এটা শিখতে হবে গোয়িং টু বোম্বে তাহলে আই আম অলসো গোয়িং টু বম্বে আমি আমিও যাচ্ছি বোম্বে তারপরে হচ্ছে মেয়ে তো মেয়ে মানে আমি তো মজাক মজাক মানে যে মজাক করা মস্করা করা মজাক রাহা থা রাহা এর আগে বলেছে রাহা মানে যে কনটেস্টেন্স মানে হর্ষিত অসৎবে কন্টেস্টে খাইতেছি যাইতেছি তাহলে মজা রাহা মানে আমি মজা করিতেছি এবার থা আছে থাব আসলে টেন্স হয় থা থেথি মানে আমি এটা করেছিলাম আমি খেয়েছিলাম আমি গিয়েছিলাম এই ছলা যদি থাকে অর্থাৎ পাস্টেন্স থাকে তাহলে থা থেথি বসবে ভারবে লাস্টে তাহলে মেয়েই তো মজাকার রাহা থা আমি তো মজা করিতেছিলাম বা আমি তো মস্করা করিতেছিলাম এই ক্ষেত্রে থা থেথি বসবে এই মানে গ্রামার বা ব্যাকরণগুলোকে আমাদেরকে মুখস্ত করতে হবে ইংলিশে খেলবো আই ওয়াজ আই মানে আমি ওয়াজ মানে ছিল জাস্ট মানে এই কিডিং কিডিং মানে মশকরা করা কিডিং মানে ছলনা করা বা মশ্করা করা তাহলে আই ওয়াজ জাস্ট কিডিং আমি তো মজা করছিলাম ইতনে পার ইতনে মানে কি এতটাই ইতনে মানে হচ্ছে এতটায় পারেসান পারেসান মানে হচ্ছে মানে বিরক্ত হওয়া বা বিপর্যস্ত হওয়া বা আপসেট হওয়া তাহলে ইতনে পার না হো এতটাই ভেঙে পড়ো না পারসান মানে বা ভেঙে পড়া মানে মন মরা হয়ে যাওয়া তাহলে ইতনে মানে এতটাই পারেশান মানে বিপর্যস্ত হওয়া পরেশান মানে ভেঙে পড়া না হো হো মানে হও এতটাই ভেঙে পড়ো না এতটা ভেঙে পড়ো না ইংলিশে খেলবো ডু নট লেখা আছে ডু নট বিশ্ব আপসেট আপসেট মানে মন মরা ভেঙে পড়া আর বি মানে হওয়া নট বি সো আপসেট শো মানে এতটাই এখানে শো মানে সুতরঙ্গ হয় আবার শো মানে এতটাই হয় বেশি পরিমাণকে শো দিয়ে প্রকাশ করা হয় তাহলে নট বি সো আপসেট এতটাই ভেঙে পড়বে না এই নটকে আমরা যখন স্পোকেন ইংলিশে বলবো অর্থাৎ অনগল যখন ইংলিশে বলবো তখন ডো নট নামে বলবো ডন্ট ডন্ট বি সো আপসেট ডন্ট বি সো আপসেট এতটাই ভেঙে পড়বে না হারবাত হার মানে প্রত্যেক বাত মানে কথা হার মানে প্রত্যেক কথা কা কা এর আগে বলেছিলাম এখানে একটা গ্রামার রয়েছে কা কখন বসে না কাকে কি রা রে রি কা যখন বসবে তার জানতে হবে সে একটা র আছে হর কা মানে প্রত্যেকটা কথার যে লাস্টে র আছে কথার কথা এর জন্য হিন্দিতে কাকে কি বা রা রে রি ব্যবহৃত হয় তাহলে হর মানে প্রত্যেকটা হর মানে প্রত্যেক বাত মানে কথা কা মানে র তাহলে প্রত্যেকটা কথার মজাক মজাক মানে তো বুঝতে পারা হয়েছে মজাক বা মস্করা করা না উড়াও মানে মজা করেও না প্রত্যেকটা কথার মজা করিও না বা আমাদেরকে প্রত্যেকটা কথাতে হাসি উড়াইও না এরকম ইংলিশে কি হবে ডন্ট এখানে নট লেখা আছে সংক্ষেপে আমরা বলবো ডন্ট ডন্ট মেক মেক মানে করো করো তাহলে ডন্ট মেক মানে কি করো না ফান মানে মজা করো না অফ এভরিথিং মানে প্রত্যেকটা জিনিস তাহলে কী হলো ডোন্ট মেক ফান অফ এভরিথিং ডোন্ট মেক ফান অফ এভরিথিং প্রত্যেকটা জিনিস নিয়ে মজা উড়িও না বা মজা করো না আপ মানে আপনি কিতনে মানে কতটা ভালে মানে ভালো হে মানে হয় আপনি আপ মানে আপনি কিতনে মানে কতই না বা কতটা ভালে মানে হচ্ছে ভালো হে মানে হয় আপ কিতনে ভালো হেঁ আপনি কত না ভালো আপনি কতই না ভালো আপনি খুব ভালো ইংলিশে গেলবো হাও হাও মানে কত আবার হাও মানে কীভাবে হাও মানে কেমন এইখানে অবাক প্রকাশ করছে কতই না ভালো আপনি তখন হাউ ব্যবহৃত হবে হাও মানে কত গুড মানে ভালো আর মানে হয় ইউ মানে তুমি বা আপনি ইউ ইংলিশে তুমিও হও আপনিও হয় তাহলে হাও গুড আর ইউ আপনি কতই না ভালো তার লাস্টে এক্স মার্ক রয়েছে বিশ্বের সূচক চিহ্ন মানে আপনি কতই না ভালো নেক্সট করতে রাহ করতে মানে করো রহ মানে করতে রহ মানে করিয়ে যাও চালিয়ে যাও এইটাকে আমরা দুইভাবে বলতে পারি জারি রাখো মানে কাজটাকে জারি রাখো মানে কন্টিনিউ চালিয়ে যাও চালিয়ে যাও তাহলে আমরা দুই বলতে পারি করতে রহো বা জারি রাখো মানে কিপ ডুইং কিপ মানে রাখো ডুইং মানে করা কাজটা করিয়ে করিয়ে যাও বা চলতে থাকো চলতে থাকো এরকম বা করিয়ে যাও করিয়ে যাও এরকম তাহলে কিপ ডুইং তাহলে আরেকবার আমরা বলে দিচ্ছি বম্বাই ইহাসে কিতনে দূরে বোম্বাই এখান থেকে কতটা দূরে হাউ ফার ইজ ইট ফ্রম বোম্বে এখান থেকে বোম্বে কতটা দূর আপ ওহা কাপ ওখেন গে আপনি ওখানে কতদিন ধরে থাকবেন হাউ লাং উইল ইউ বি দেয়ার আপনি সেখানে কতদিন থাকবেন লগভাগ এক হপ্তাহ সম্ভবত বা প্রায় এক সপ্তাহ থাকব। অ্যাবাউট এ উইক এক সপ্তাহ ধরে থাকবো মে ভি বোম্বাই আহু। আমিও তো বম্বাই যাচ্ছি আই এম অলসো গোয়িং টু বোম্বে আমিও বোম্বে যাচ্ছি মেই তো মজা কর রাহা থা আমি তো মজা করছিলাম মেয়েই তো মজা কর রাহা থা আমি তো মজা করছিলাম আই ওয়াজ জাস্ট কিডিং আই ওয়াজ জাস্ট কিডিং আমি তো মজা করছিলাম ইতনে না হো এতটা মাথা খারাপ হলো না এতটা দুশ্চিন্তায় ভোগ করো না ডো্ট বি শো আপসেট এতটা আপসেট হবে না এতটা মন মরা হবে না হার কা মজাক না প্রত্যেকটা কথা মজা করাবে না হর মজাক না ডান্ট মেক ফান অফ এভরিথিং ডান্ট মেক ফান অফ এভরিথিং প্রত্যেকটা জিনিস নিয়ে মজা করাবে না আপ কিতনে ভালে হে আপনি কত না সুন্দর আপ কিতনে ভালে আপনি কত না সুন্দর হাউ গুড আর ইউ আপনি কত না ভালো হাউ গুড আর ইউ আপনি কত না ভালো করতে রাখো বা জারি রাখো মানে করিয়ে যাও বা চালিয়ে যাও কিপ ডুইং চালিয়ে যাও কিপ ডুইং মানে চলে যাও নিচে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কিছু ওয়ার্ড বেনিং প্রত্যেক দিন আমরা কিছু না কিছু ওয়ার্ড বেডিং দিয়ে থাকি ইংলিশতে ইংলিশ টু ব্যাঙ্গলি যাতে ছাত্র বা ছাত্রীদের স্টোকটা বেশি হয় যাতে তারা ইংরেজিতে কথা বলতে পারে ইনটেস্টাইন ইনটেস্টাইন মানে অন্ত্র বা নারী পেটের মধ্যে যে সমস্ত নারী রয়েছে তাকে আমরা ইনটেস্টাইন বলি মানে হচ্ছে অন্ত্র বা নারী এক্সপার্ট মানে বিশেষজ্ঞ এক্সপার্ট মানে বিশেষজ্ঞ কন্টেইন মানে থাকা কন্টেন মানে থাকা থাকা বলতে কোনো কিছু থাকা একটা পাত্রের মধ্যে কোনো কিছু রয়েছে তাকে বলে কন্টেন লিদার মানে হচ্ছে চামড়া লিদার মানে হচ্ছে চামড়া আমাদের যে স্কিনটা রয়েছে সেটা বলে লিদার স্টিচ মানে সেলাই করা সুচ বা শুধুদের সেলাই করা হচ্ছে স্টিচ স্টিচ মানে সেলাই করা কনভেকশনাল কনভেকশনাল মানে পরিবাহী আমরা জানি তার কখনো কোনো কোনো বিষয় বা বস্তুগুলো যে কুপরিবাহী হয় কোনোগুলোকে আবার সুপরিবাহী হয় এই যে যার মধ্যে প্রবাহিত হয় সেটাকে বলা হয় পরিবাহী বা পরিবহন করতে পারে যার মধ্যে দিয়ে তাহলে কনভেকশনাল মানে হচ্ছে পরিবাহী ডিসেকশান মানে হচ্ছে বিচ্ছেদ বা টুকরো ডিসেকশান মানে বিচ্ছেদ ঘটানো বা টুকরো অথবা পোস্টমর্টমের পর যে কোনো বিচ্ছেদ ঘটানো হয় অর্থাৎ লাস্টটাকে বা বডিটাকে যে কেটে কেটে টুকরো করা হয় তাকে বলা হয় ডিসেকশান বা বিচ্ছেদ বা টুকরো করা এমফা মানে জোর দেওয়া এমফা সাইজ মানে কোনো কিছুকে জোর দেবেলাকে বলাকে এমফা সাইজ এমফাসাইজ রিমার্কেবল মানে উল্লেখযোগ্য রিমার্কেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য উইলিং মানে হচ্ছে ইচ্ছুক উইলিং মানে হচ্ছে ইচ্ছুক তাহলে কি পেলাম ইনটেস্টাইল মানে অন্ত্র বা নাড়িভুড়ি এক্সপার্ট মানে বিশেষজ্ঞ কন্টেন মানে থাকা লিদার মানে হচ্ছে চামড়া স্টিচ মানে সেলাই করা কনভেকশনাল হচ্ছে পরিবাহী ডিসেকশান হচ্ছে বিচ্ছেদ বা টুকরো এমফেসাইজ মানে জোর দিয়ে বলা রিমার্ক বলছি উল্লেখযোগ্য উইলিং মানে ইচ্ছুক এই সমস্ত ওয়ার্ডগুলোকে মুখস্থ করবে এবং এই সেন্টেসগুলোকে টুকে নিয়ে ভালো করে মুখস্ত করবে আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি স্ক্রিন থেকে সরে যাওয়া এবং স্ক্রিনের ওপর থাকবে সেগুলোকে লিখে ভালোভাবে মুখস্ত করবে

我觉得在吉安应该可以出来。